শুনুন তো বন্ধুরা, এই যে দেখেন আমার গ্রামের বাড়িতে রিগেলের যে আলমারিটা আছে সেটা আমি যখন 1 মাস পরে বাড়িতে আসলাম, এসে দেখি যে এটার ভিতরে আপনার এরকম ছত্রাক পড়ে গেছে। এই যে দেখেন ভিতরে খুবই খারাপ অবস্থা। আমি যদি একটু পিছন থেকে দেখাই, পিছন থেকে দেখাই তাহলে যে দেখেন আপনার একদম মানে ছত্রাক পড়ে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো এই ছত্রাক কিন্তু এইভাবে পড়তে থাকলে আপনার এই প্লাইটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যেতে পারে, এবং এখানে যদি আপনার কাপড় থাকে এটার সাথে যদি, তাহলে কাপড়ের মধ্যে কিন্তু আপনার একটা প্রবলেম হয়, এবং এই কাপড় আপনি গায়ে দিলে আপনার গা চুলকাতে পারে। তো এটার একটা সলিউশন আমি কিন্তু বের করেছি। ছত্রাক পড়ে গেছে। আপনি যদি দীর্ঘদিন যদি এটা না খোলেন, এটা যেই কারণে হয়েছে আমি যেটা মনে করতেছি যে সেটা হচ্ছে আমি প্রায় 2 মাস যাবৎ বাড়িতে আসি না, যার কারণে এটা খোলা হয় না, আর বাতাসটা হয়তো বা ঠিকঠাক মতো চলাচল করে নাই, যে কারণে এখানে কিন্তু আলো বাতাসের অভাবে এটা আপনার ছত্রাক পড়ে গেছে। তো যারা রেগুলার ইউজ করেন তাদের ক্ষেত্রে হয়তো এরকম হয় না। তো আমি তো এখন, আমার তো পুরো সর্বনাশ। তারপরে এই যে এগুলো কিন্তু যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছত্রাক। এই যে দেখেন, এই যে ঘষা দিলে কিন্তু চলে যায়, কিন্তু এটা পড়ার কারণটা কি? আবার আমার যে এই যে এই ফার্নিচারটা আছে এটা কিন্তু কাঠের, এটার মধ্যে কিন্তু আবার কোনো ছত্রাক নাই। তো এখন যে প্রবলেমটা হচ্ছে যে এই রিগেলের যে আলমারিগুলো আছে এগুলোতে এরকম ছত্রাক পরে ইউজ না করলে, তো এটার একটা কেমিক্যাল আছে সেটা আমরা এখন ইউজ করব। এই যে পাশাপাশি আরেকটা বিষয় দেখাই যে আমার এখানে কিন্তু এই দরজার এখানে, এই যে দেখেন এখানে কিন্তু ঘুণ ধরছে, এই পাশেও এইখানেও কিন্তু ঘুণ ধরছে। তো এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই কাঠটা একটা সময় ঘুণ নষ্ট করে ফেলবে। এই যে এইগুলোর ভিতরে কিন্তু ঘুণ আছে, এই যে এগুলো কিন্তু খাওয়া শেষ। আমার এই দরজা কিন্তু এই যে ঘুণ, এই যে ঘুণ, এটার একটা সলিউশন কিন্তু আছে। তো সলিউশনটা কি সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি আপনার একটা কেরোসিন তেল 1/2 লিটার। এটা আপনাদের ফার্নিচারের প্রয়োজন বা ফার্নিচার কতটুকু, কতগুলো ফার্নিচার আছে সেই অনুপাতে নেবেন। আমার যেহেতু একটা ফার্নিচার আর একটা দরজা, তো আমি 1/2 লিটার কেরোসিন তেল, আর হচ্ছে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার সেলাই মেশিনের তেল, এটা আপনার 30 থেকে 40 টাকা নেয়। এই সেলাই মেশিনের একটা তেল নেবেন, এটা আপনার যে কোনো আপনার সেলাই মেশিনের দোকানে গেলে এই তেলটা পাওয়া যাবে, আর কেরোসিন তেল তো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। ওইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনার যে কয়টা ফার্নিচার আছে সেই অনুযায়ী, সেই অনুপাতে আপনি এই তেলটা নেবেন। নেওয়ার পরে এই দুইটা মিক্সড করবেন। মিক্সড করার পরে এই যে আমি আরেকটা 40 টাকা দিয়ে একটা স্প্রে মেশিন নিলাম, এটা এটার মধ্যে ঢুকায় তারপরে এটা আমি স্প্রে করে দেবো। দেখি স্প্রে করার পরে এটা আসলে সমাধানটা হয় কিনা। তো ঠিক আছে, আমি এই জিনিসটা মিক্স আপ করি, ততক্ষণ আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু এটা মিক্সড করে ফেলছি। এখন আমি যেটা করব এটা হচ্ছে আমি এই মেশিনটা এটার মধ্যে লাগিয়ে দিলাম। একটু লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি জাস্ট একটু একটু ঝাঁকিয়ে নিলাম। তারপরে যেটা করব আমি এই ফুল এটাকে আমি স্প্রে করে দেব।
তার আগে যেটা করি হচ্ছে আমি এই ময়লাটাকে এটাকে আগে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেই। এইভাবে স্প্রে করে দেবেন। দেখেন স্প্রে করার পরে কিন্তু এটার কালারটাও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, এবং স্প্রে করার ফলে কিন্তু আপনার সব জায়গায় এটা পড়ে। এবং সমানভাবে এটা কিন্তু আপনি ইউটিলাইজটা করতে পারবেন। সবচেয়ে বেটার হয় আপনি যদি উপর থেকে দিয়ে আসেন, তাহলে এটা আপনার মিসইউজটা, কেরোসিনের মিসইউজটা কম হবে, কারণ এটা কিন্তু গোড়ায় গোড়ায় উপর থেকে পড়ে। যদি নিচ থেকে দিয়ে যান তাহলে কিন্তু আপনার লস হবে, আর উপর থেকে দিয়ে আসলে এটা কিন্তু গোড়ায় গোড়ায় পড়তেছে, তাহলে নিচের অংশটা, নিচের অংশে আপনার কম দিলেও হবে। তো আমি কিন্তু বন্ধুরা হাফ লিটার কেরোসিন তেল দিয়ে কিন্তু আমি আমার এই যে তিনটা ফার্নিচারে আপনার এটা ইউজ করতে পারছি। হ্যাঁ, একদম এটার সামনে পিছনে সব ইউজ করতে পারছি। এই যে দেখুন একদম ঝকঝকে হয়ে গেছে, এখন কিন্তু আর ছত্রাকটা নাই, এখন কিন্তু ছত্রাকটা নাই, একদম ঝকঝকে। তো এখন এটাকে আজকে সারাদিন এইভাবে রাখবো, এটাকে আমি খোলা অবস্থায় রাখবো যাতে এটা শুকা যায় এবং এটা আপনার কী বলে গন্ধটা চলে যায়। আমি কিন্তু পাশাপাশি এই যে আমার দরজায়ও কিন্তু এটা ইউজ করছি, এই তেলটা ইউজ করছি, কেরোসিন তেল এবং সেলাই মেশিনের যে তেলটা দুটো মিক্সড করে এখানে আমি পুরো বডিতে দিয়ে দিছি। এখন দেখা যাক, তো আপনারা এটা ট্রাই করতে পারেন, আপনাদের ঘরের ফার্নিচারের যদি এরকম ঘূর্ণি ধরে বা প্রোটেকশনের জন্য, আর রিগেল বা কী বলে এই টাইপের যে শোরুমগুলো থেকে যে আমরা ফার্নিচারগুলো কিনি, ওইখান থেকে কিনলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো ওইখান থেকে কিন্তু সাজেস্ট করা হয় যে এইভাবে যাতে এটা যত্ন নেওয়া হয়, যত্ন না নিলে কিন্তু এরকম আপনার ছত্রাক পড়তে পারে। তো ছত্রাক বা গুণ থেকে বাঁচার জন্য কিন্তু আপনার এই একটা টেকনিক, আপনারা এটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।